এক জঙ্গলে একটা দুষ্ট শিয়াল থাকতো। সে প্রতিদিন সব পাখিদের ডিম চুরি করে খেতে লাগলো। এইভাবে বনের পাখিদের ডিম চুরি হতে থাকে। আহ, অন্য পাখিদের ডিমের থেকে তুমি ডিমের স্বাদ কি সুন্দর! আহ হা হা হা, দেখি আজ যাই টুনিকে ভুজুং ভাজুং দিয়ে ওর ডিম খেতে পারি কিনা। কি মজা কি মজা, আমি দুটো ডিম পেরেছি। আমি আবার মামা ডাক শুনবো। আনন্দে আমার তস হইছে না। কখন যে আমার ডিম দুটো ফুটে বাচ্চা বেরোবে আর আমাকে মামা বলে ডাকবে। তেমন বড্ড জোরে খিদেও আমার পেয়েছে। দেখি যাই কিছু খাবার পাই কিনা। ডিম দুটো এখানেই থাক। এই বলে টুনি সে খাবার খুঁজতে গেল জঙ্গলে। আমার ভাগ্য কি ভালো কি ভালো, টুনির বাসায় ডিম আছে কিন্তু টুনি নেই। আমি এখন মজা করে খাবো টুনির ডিম। টিমা টিম টিম, টুনি বাসাই পারে ডিম, আমি এখন খাবো টুনির ডিম। হা হা হা, রে ছড়া বলবো, এখন আমার আর তস হয়েছে না, দেখি গাছ নাড়া দিয়ে টুনির ডিম দুটো খেয়ে নি। কোন দুষ্টু শিয়াল গাছ নাড়াতে লাগলো তার গা দিয়ে জোরে জোরে। ও, টপ টপ করে ডিম দুটো পড়ে গেল। আমার মাথায় কি বুদ্ধি কি বুদ্ধি, দেরি না করে মজা করে ডিম দুটো খেয়ে নি। এই বলে শিয়াল টুনি ডিম দুটো সেখানেই চেটে চেটে খেতে শুরু করলো। টুনি ডিম দেখতে না পেয়ে গাছে বসে বসে তখন কাঁদতে শুরু করে দিল। দুদিন পরে টুনি আবার দুটো ডিম পারল। তখন টুনি বলল, কি মজা কি মজা, আমার যে কি আনন্দ হচ্ছে। আমি আবার মা ডাক শুনবো। আমার ছানা হবে সুন্দর সুন্দর। আমি আর ছানাদের ফেলে কোথাও যাব না। যতদিন না ছানা ফুটবে ততদিন আমি এখানে থাকবো। আমার বাচ্চাদের ক্ষতি হতে আর আমি দেব না। একদিন হয়ে গেল টুনি ডিম খাওয়া হয়নি, নিশ্চয় আবার টুনি ডিম পেরেছে। যাই টুনি ডিম দিয়ে খেয়ে আসি। শিয়াল আবার টুনির বাসার দিকে যেতে লাগলো তার ডিম খাওয়ার জন্য। টুনি, এই টুনি, তুই তো ডিম দুটো ফেলে দে, আমি খেয়ে নি। আমার কথা শোন, বলছি না তো খুব খারাপ হবে, এর আগে তোর ডিম আমি খেয়েছি। পাজি শিয়াল, তুই আমার ডিম চুরি করে খেয়ে যাস। আমি কিছুতেই আমার ডিম দেব না তোকে। এখান থেকে চলে যা। আমার ডিমের উপর একদম তুই নজর দিবি না পাজি শিয়াল। লো করে তোর সঙ্গে কথা বললাম, তুই শুনলি না তো, দেখি তোর ডিম তুই কি করে আটকাস। বলে শিয়াল তখন সেই টুনির গাছ আবার আগের মতো ঝাঁকাতে শুরু করলো। তখন টুনির ডিম দুটো আগের মতো আবার গাছ থেকে নিচে পড়ে গেল। ডিম খেও না শিয়াল ভাই, খেও না, দয়া করো তুমি।
দেখলি তো আমার মাথায় কত বুদ্ধি। আমি আগেই বলেছিলাম তুই নিজেই ডিম ফেলে দে। আমি এখন টুনির সামনে খাবো টুনির ডিম। হাহা বলে সেই দুষ্টু শিয়াল টুনির ডিম দুটো খেতে লাগলো। মজা করে টুনি ডিম খেয়ে আবার সেখান থেকে ফিরে গেল। মজা, আমি আবার ডিম পেরেছি। আমি এবারে ঠিক মামা ডাক শুনবো। ফেলে দে বলছি, আগের মতো আবার আমি তোর ডিম খেয়ে যাব। শিয়াল ভাই, আমি তোমাকে ভালো কথাই বলছি, এখান থেকে চলে যাও। তুমি নিজের বিপদ নিজে ডেকে এনো না। আমার ডিম আমি তোমাকে কিছুতেই দেব না। খন শিয়াল আগের মতো আবার গাছ ঝাঁকাতে লাগলো। আর তখন আবার আগের মতো টুনি ডিম মাটিতে পড়ে গেল। খন আবার শিয়াল টুনি ডিম খেয়ে নিল। হাই হাই হাই, আমি আর দুষ্টু শিয়ালের জন্য মা ডাক শুনতে পাচ্ছি না। কি সর্বনাশ হয়ে গেল! এই দুষ্টু শিয়াল আমার ডিম বারে বারে খেয়ে নিচ্ছে। আমি কি করি কি করি? কেউ কি নেই আমাকে বাঁচানোর জন্য, এই বিপদ থেকে রক্ষা করার জন্য? আমাকে সাহায্য করো, কেউ আমাকে সাহায্য করো। তখন জঙ্গলের মাঝখানে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। সময় সেই পথ দিয়ে একটা হাতি যাচ্ছিল। ওই দুষ্টু শিয়ালের হাত থেকে আমার ছানাদের বাঁচানো। তোমায় হাতি সেই টুনির কাছে এলো। ইরে টুনি, তোর কি হয়েছে? তুই এত জোরে জোরে কাঁদছিস কেন? দুষ্টু শিয়ালের জন্য আমি মা ডাক শুনতে পাচ্ছি না। সে বারে বারে এসে আমার ডিম খেয়ে যায়। আমি কিছুতেই তার হাত থেকে রেহাই পাচ্ছি না। দয়া করে হাতি দাদা বলুন আমি কি করব। দুষ্টু শিয়ালের হাত থেকে তোর ডিমকে তুই বাঁচাতে পারবি। তুই এখন আমার কথা শোন, আমি যা যা বলি তুই এখন আমার সাথে আয়। তখন টুনি আর হাতি গল্প করতে করতে যেতে শুরু করলো। হেই টুনি, এই ছোড়াটা তুই রাখ, আর তোকে যা যা বলেছি যেমন যেমন ভাবে তুই তেমনই করবি সব। হাতি দাদা তোমাকে এই রকম বুদ্ধি আমাকে দেওয়ার জন্য। টুনি সেই ছোড়াটা নিয়ে সেখান থেকে উড়ে গেল আর হাতির বুদ্ধি অনুযায়ী কাজ করতে লাগলো। সেই ছোড়াটা নিয়ে তার বাসায় রেখে দেয় আর শিয়াল আসার অপেক্ষা করতে থাকে। তখন টুনির কথা না শুনে আবার গাছ ঝাঁকাতে লাগলো। আর তখন সেই গাছ থেকে ছোড়া এসে একেবারে শিয়ালের লেজের উপর পড়লো। আজাই মা যাই, কে আছো বাঁচাও? হাই হাই হাই, আমার লেজ কেটে গেল। আমি এখন কি করে জঙ্গলে মুখ দেখাবো? জব্দ হয়েছে জঙ্গলে, সবাই দেখো।
এরপর টুনি আবার ডিম পাড়ে, আর সেই ডিম থেকে আবার সুন্দর সুন্দর দুটো বাচ্চা বের হয়। টুনি তাদেরকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে থাকে। তেদিনী রাক্ষসের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব